আলগা মোমেন চট্টগ্রামের জন্মাষ্টমীর প্রোগ্রামে যেয়ে বাংলাদেশের হিন্দুদের বাণী দিচ্ছেন। খেয়াল করবেন, তার অডিয়েন্স বাংলাদেশি হিন্দুরা। তাই বাংলাদেশি হিন্দুরা যেই বক্তব্যে খুশি হবে, যে বক্তব্য তাদের অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাই মোমেন বলবে। তাই বলেছে, সে কি বলেছে আমরা একটু শুনে নিই। ভবিষ্যতের রেকর্ডের জন্য এটা থাকার দরকার আছে। আসুন দেখি মোমেন কি বলেছে। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ, আর টিকে ঠিক তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে, আমার দেশের সত্যিকারভাবে সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেই জন্যে শেখ হাসিনা টিকে রাখার জন্যে যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি শেখ হাসিনা আসছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল হচ্ছে। মোমেন তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এক নম্বর, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে সে ভারতকে অনুরোধ করেছে। দুই নম্বর, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে ভারতকে যা যা করা দরকার তাই করতে অনুরোধ করেছে। তিন নম্বর, হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্যে ভারতের যথেষ্ট লাভ হচ্ছে। এ বক্তব্যে গুরুতর প্রশ্ন কয়েকটা। একটা সার্বভৌম রাষ্ট্রে কে ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে তার জনগণ। যেহেতু বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না, তাই কে বাংলাদেশের ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করে দিল্লি। মোমেন এটার সাক্ষ্য দিল। তো ভাই সকল, আপনার রাষ্ট্র কি আছে? নাই। কিসের স্বাধীনতার 50 বছর পূর্তি করেন? আপনার রাষ্ট্রই তো নাই। ভারতের একটা রাজ্যের নাগরিক তো তার প্রাদেশিক সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, আপনি সেটাও পারেন না। আওয়ামী লীগের লোকজন বলে শেখ মুজিব নাকি একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। কী রে স্বাধীনতা রে বাবা, স্বাধীনতা কোথায়? রাষ্ট্রই তো নাই। দ্বিতীয় প্রশ্ন, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে যা যা করা দরকার তা করতে ভারতকে অনুরোধ করেছে মোমেন। ভয়ানক কথা, বাশার আল আসাদকে ক্ষমতায় রাখার জন্য রাশিয়া সিরিয়াতে সৈন্য পাঠিয়েছিল, জেলেনস্কিকে ক্ষমতায় রাখার জন্য আমেরিকায় অস্ত্র পাঠাচ্ছে, ইউক্রেনে ট্রেনিং দিচ্ছে। এইভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ইন্ডিয়া বাংলাদেশে কি আর্মি পাঠাবে? কি ভয়ানক কথা। আর এই কথাটা বাংলাদেশের ফরেন মিনিস্টার বলে আসছে, ইন্ডিয়াতে গিয়ে ফরেন মিনিস্টার নিজে সেটা সাক্ষ্য দিচ্ছে। তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, হাসিনা ক্ষমতায় থাকার জন্যে ইন্ডিয়ার লাভ হচ্ছে। এখন ধরেন, ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য যদি পুতিনের লাভ হয়, তাহলে কি ট্রাম্পের আমেরিকায় ক্ষমতায় থাকা উচিত? রাষ্ট্র মানে তো সেই দেশের জনগণের স্বার্থ। হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আর লাভ হচ্ছে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ নামের রাষ্ট্র আছে কেন? বাংলাদেশ নামের রাষ্ট্র থেকে লাভ কি? হাসিনা ক্ষমতায় থাকবে বাংলাদেশের, আর লাভ করে দেবে ইন্ডিয়ার? কি আশ্চর্য কথা। এইবার আসেন আরো গুরুতর প্রশ্নে, হিন্দুদের কেন বলতে হবে হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের উপকার হচ্ছে? বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশের নাগরিক, সে তো বাংলাদেশের উপকার হচ্ছে কিনা সেইটা দেখবে। তার মানে মোমেন বলে দিল যে বাংলাদেশের হিন্দুরা থাকে বাংলাদেশে, কিন্তু উপকার চায় ভারতের, সেটাই তাদের আকাঙ্ক্ষা। ভাত খায় ভাতারের আর প্রেম করে নাগরের, তাই কি? ভারতের সাথে কি কি আলাপ হয়েছে সেটা বাংলাদেশের হিন্দুদের আলাদা করে বলতে হবে কেন? মানে ভারত কি বাংলাদেশের হিন্দুদের পলিটিক্যাল এজেন্ট? তাদের কাজ বাংলাদেশে বসে ভারতের স্বার্থ রক্ষা করা? বাংলাদেশের হিন্দুরা সারাক্ষণ কমপ্লেন করে যে তাদের সাথে মুসলমানেরা ভালো ব্যবহার করে না। আরে ভাই, আপনি তো বিদেশি রাষ্ট্রের এজেন্ট, আপনি তো ভারতের এজেন্সি নিয়েছেন বাংলাদেশে, আপনার পিএম তো নরেন্দ্র মোদি, তাই মোদির কি কি স্বার্থ রক্ষা হচ্ছে হাসিনার মাধ্যমে, সেইটা মোমেন আপনাদের জানায় আসে। একটা ভিন্ন দেশের এজেন্টদের সাথে যেই ব্যবহার করে একটা দেশের মানুষ, আপনি তো সেই ব্যবহারই পাবেন। আপনারা কেন কেউ তখন বললেন না ইন্ডিয়ার কি লাভ হচ্ছে হাসিনা ক্ষমতায় থাকার, এটা আমাদের বলছেন কেন? বাংলাদেশের হিন্দুরা বলে তাদের অনেক সমস্যা, কিন্তু আমি বলি বাংলাদেশের হিন্দুদের একটাই সমস্যা, তারা বাংলাদেশের নাগরিক হতে চায় না। বাংলাদেশ রাষ্ট্রকে তার পলিটিক্যাল এজেন্ট বলে মনে করে না, কিন্তু তার হিস্সা চায়। সে আসলে চায় তার সেই জমিদারি রুস্তমি যা তারা 47-এ হারায় আসছে, আর মোমেনরা সেই জমিদারি ফিরিয়ে দেওয়ার কন্ট্রাক্ট নিছে। মোমেন যেই কথা বলছে তাতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায়। হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একটা বিদেশি রাষ্ট্রকে যা যা করা দরকার তাই করার ব্ল্যাঙ্ক চেক দিয়েছে মোমেন। কয়েকদিন আগে বাংলাদেশকে
বেহেস্তের সাথে তুলনা করে ধরা খাওয়ার পরে মোমেন সাংবাদিকদের বলছে, আমি তো এইটা বলতে চাই নাই ভাই, আমি এইটা বলতে চাইছিলাম, কিন্তু আপনারা তো আমারে খাইয়া দিলেন। ভাই মোমেন, খুবই দুঃখজনক, বাংলাদেশের সাংবাদিকদের তো বেশিরভাগই ইন্ডিয়ার দালাল, তাদের তো জানার কথা ইন্ডিয়ার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, তাও খাইয়া দিল। হায় হায়, অবশ্য ইন্ডিয়া আপনার স্বামী হইলে বাংলাদেশের সাংবাদিকেরা তো আইনত আপনার দেবর, তাই না? আর ওই দেবরেরা সবিতা ভাবির সাথে একটু ইয়ে করতেই পারে। তো মোমেনাপা মোমেনাপা, একটা কথা বলবেন কি, ওরা কি আপনারে শুধু খাইয়া দিছে না খাইয়া ছাইড়া দিছে?